আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলে সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 01714088509 এর পক্ষ থেকে বন্ধুগণ আপনাদের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা করব সেটা হলো ধ্বজভঙ্গ রোগে হোমিওপ্যাথিক অতি সহজ সাধ্য চিকিৎসা। এই ভিডিও আমার অনেক দেওয়া আছে, বুঝছেন না? দেই কেন, এই ভিডিওটাই মানুষে চায়, সেই জন্য আমি ইউটিউব বা ফেসবুকে এই ভিডিওটা দিই। তারপরও বেশ কিছুদিন গ্যাপ গেছে, কারণ আমার এগুলোর রোগ বেশি, এগুলোর রোগী বেশি, দেশের বিভিন্ন স্থানের রোগী আছে আমার কাছে আসেন তারা। যা হোক, কিন্তু এই রোগটা সম্বন্ধে তাকে বুঝতে হবে তো চিকিৎসা। আমি চাইতেছি সবাই যাতে নিজের চিকিৎসা একসময় নিজে করতে পারে এবং হোমিওপ্যাথির মাধ্যমে গেলে ভালো হয়, তাছাড়া তো ভালো হওয়ার কোনো পথ নাই, বুঝলেন না? ওই দীর্ঘ দিনের অনাচার, কুচিন্তা, কুমনন, কুভাবনা, কুকার্য, এই যে পুলিঙ্গ যে আছে এর উপর অত্যন্ত অনাচার, অবৈধ বীর্যস্খলন, এর মধ্যে তার কিছু নাই তো দীর্ঘ দিনের। এটা হলো যে ওই ধ্বজভঙ্গ যে রোগটা বা যৌন রোগটা পুরুষদের, এটা হলো একটা ক্রনিক ডিজিজ, পিওর একটা ক্রনিক ডিজিজ, মনে রাখবেন। তো ক্রনিক ডিজিজ তো আর একদিনে যায় না, অনেকে ওষুধ নেয়। আমি তো সহজ সাধ্য চিকিৎসা করে আগে থেকে বললাম, অল্প টাকায়, এত অল্প টাকায় তো এই চিকিৎসা হয় না। আমি একবারে 5-6 প্রকার ওষুধ দিই, টাকা রাখি বড় জোরে 1000 থেকে 1500 টাকা, এক মাসের কোর্স, বুঝলেন না? কেউ কেউ ওই 7 দিন খাইয়ে কয় যে উপকার দিয়ে পাইলাম না, বা 1 মাস খাইয়ে উপকার দিয়ে পাইলাম না। 1 মাসের কোর্স কিন্তু 2 মাস খাইতে হয়, অর্থাৎ এই টাকার মধ্যে 1000 বা 1500 টাকার মধ্যে এই 1 মাসের ওষুধ দেওয়া হয়। আর যারা একবার 2 মাসের নেয় না, তবে এটা নিয়ম হইলো কতগুলো নিয়ম দেওয়া হয়, আর ওষুধও ঠিক মতোই খাবে। ওষুধ 3টা ধাঁচের ওষুধ দেওয়া হয়, পটেন্সি, বায়োকেমিক, আর একটা হলো মাদা। প্রত্যেকটারই 2-3 প্রকার ওষুধ দেওয়া হয়, যাই হোক টোটালে 5-6 প্রকার ওষুধ দেওয়া হয়। তারপরে 2 মাস খাইলে এবং নিয়মগুলো যদি মানা যায় তাহলে একটা রেজাল্ট হয়, আর কেউ যদি এই নিয়মগুলো না মানে তাহলে তো রেজাল্ট হবে না তো, বুঝলেন না? ওই কয়েকদিন খাইয়ে আবার নিয়ম ভঙ্গ করলে, নিয়মটা কি, নিয়ম কিছু আছে কিন্তু তার মধ্যে প্রধান নিয়ম হইল এই 2 মাসের মধ্যে কোনো স্ত্রী সহচর্য বা ওই লিঙ্গের মধ্যে হাতও দেওয়া যাবে না, এই সমস্ত মানে ওই শৃঙ্গারের কাজও করা যাবে না, এবং ওই এই সমস্ত ভাবাও যাবে না, মাথাও আনা যাবে না। এইটা করলে একটা না 2 মাস খাইলে একটা রেজাল্ট আসবে। 2 মাস পর ডাক্তারই অনুমোদন দেবেন, অর্থাৎ অনুমতি দেব যে এখন চেষ্টা করেন, দেখুন যে ফল হয়ে গেছে, তারপর আরও খাইতে হয় কিছুদিন, বুঝলেন না? কিন্তু 2 মাসের আগে না, কিন্তু অস্থির হয়ে গেলে তার চলবে না, অস্থির হয়ে গেলে চলবে না কারো কারো। এটা তো ক্রনিক ডিসিজ আগেই বলছে, এটা সারান নয়, তারপরও সারাইতে হবে, কারণ লিঙ্গের যে ভিনগুলো, এগুলো হয় মারা গেছে, হয় শুকিয়ে গেছে, অথবা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, মরা জিনিসটাকে ওই জেতা করাতে এটা 4টাখানি ব্যাপার না, 6 মাসও লাগতে পারে চিকিৎসা করতে করতে, বুঝছেন না? কাজেই ধৈর্য হারা হইবেন না, ওষুধ খান। আর বললাম 6 মাসই খাইলেন, ওই 1000 টাকা করে বা 1500 করে মাসে, কত 6 মাসে 6000 বা একটু বেশি, এটা কি অনেক টাকা? অনেক ডাক্তারের কাছে জানগা বেশিরভাগই দেখবেন একবারে 5-6 হাজার টাকা নেবে, বা কন্ট্রাক্ট করবে আরও বেশি, তাতে আর আমার তো সর্বোচ্চ 6 মাস খাইতে হবে, আর করার তো কিছু নাই। তাই বন্ধুগণ ঘাবড়াইবেন না, যেমন তেমন ধ্বজভঙ্গের রোগ হোক পুরুষের, এটা কাজ হবেই হবে। আর একটা কথা বলে রাখি, সেটা হলো বয়স যাদের একটু কম তাদের কিন্তু সুবিধা বেশি, তাদের তাড়াতাড়ি সারে দেখা যায়, 30 বছর বয়সের মধ্যে তাদের তাড়াতাড়ি এবং ভালো হয়ে যায় তাড়াতাড়ি। কিন্তু বেশি বয়স্ক হয়তো 40-50 পেরিয়ে গেছে, তাদের তো এত সহজ না, তাদের মাসের পর মাস ওষুধ খাইতে হয়। তো বন্ধুগণ, এই ধ্বজভঙ্গ নিয়ে আর কোনো বিড়ম্বনা নাই, কোনো ওই অন্য চিন্তা নাই, কোনো হতাশা নয়। হোমিওপ্যাথিকের চিকিৎসা নেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো বিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন। ভালো থাকুন, আজের মতো বিদায়।